বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ছোট্ট ভিডিওটিতে রিসেন্টলি বা আমাশয় রোগের আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসার কথা বলবো, যা অতি কার্যকরী এবং নিরাপদ। ভিডিওটিতে নতুন এবং পুরনো এই উভয় প্রকারের আমাশয়ের ঘরোয়া ওষুধেরই কথা জানাবো এবং এর পাশাপাশি বর্ষাকাল থেকে শরৎকাল পর্যন্ত অর্থাৎ আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন এই চার মাসের মধ্যে অনেকেই আমাশয়ে ভুগে থাকেন। এই সময়ে সৃষ্ট আমাশয় থেকে মুক্তির উপায় তথা ওষুধের কথাও জানাব। প্রথম চিকিৎসা, প্রথমেই আমরা নতুন আমাশয়ের একটি সহজ ঘরোয়া চিকিৎসার কথা বলব। 2 কোয়া করে রসুন সকালে এবং বিকেলে কাঁচাই চিবিয়ে খেয়ে 1 কাপ ঈষদুষ্ণ জল পান করলে নতুন আমাশয় সেরে যায়। সপ্তাহখানেক এটি খাওয়া উচিত। এবার দ্বিতীয় চিকিৎসার কথা বলব। এই ওষুধের সব থেকে বড় সুবিধে হলো শিশু, বৃদ্ধ, এমনকি গর্ভবতী ও প্রসূতিদেরও পক্ষে নিরাপদ, সকলেই খেতে পারেন। এই ওষুধ খুবই কার্যকরী, এর জন্য দরকার পেয়ারা গাছের নিচের দিককার অপেক্ষাকৃত মোটা ছাল, 20 গ্রামের মতো পেয়ারা গাছের ছাল। একটু থেঁতো করে 1 গ্লাস জলে সেদ্ধ করতে হবে, একেবারে কম আঁচে এবং পাত্রের মুখ ঢেকে 15 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। 15 মিনিট পর জলটা ছেঁকে নিতে হবে। জল ঠান্ডা হলে সকালে অর্ধেক এবং বাকিটা বিকালে খেতে হবে। একটানা 1 সপ্তাহ খেলেই চলবে, আমাশয় সম্পূর্ণরূপে সেরে যাবে। তৃতীয় চিকিৎসা, এবার পুরনো আমাশয়ের ঘরোয়া ওষুধের কথা জানাবো। বাজারে বড় মুদিখানা দোকানে এবং দশকর্মা দোকানে শুকনো আদা কিনতে পাওয়া যায়। এই শুকনো আদাকে শুঁঠ বলা হয়। 100 গ্রামের মতো শুঁঠ কিনে নেবেন। এই শুঁঠ গুঁড়ো করে নিতে হবে। শুঁঠের গুঁড়োও কিনতে পাওয়া যায়, তবে তা না কেনাই ভালো। নিজেই একটু কষ্ট করে পাউডার করে নেবেন, গুঁড়ো করে চেলে নেবেন। এই শুঁঠের পাউডার বা গুঁড়ো পুরনো আমাশয়ের এক অব্যর্থ ওষুধ, শিশু বৃদ্ধ সকলেই খেতে পারেন। কিভাবে খেতে হবে জেনে নিন। 1 কাপ ঈষদুষ্ণ জলে শুঁটের গুঁড়ো 1 গ্রাম মিশিয়ে নিতে হবে। এভাবে সকালে 1 বার এবং বিকেলে 1 বার খেতে হবে। একটানা অন্তত 2 সপ্তাহ খেতে হবে, মাসখানেক খেলেই ভালো হয়। শিশুদেরকে কিন্তু 1 গ্রাম নয়, 6 গ্রাম পরিমাণে বা 250 মিলিগ্রাম পরিমাণে শুঁটের গুঁড়ো দিতে হবে। 3 বছর বয়সের কম শিশুদেরকে খাওয়াবেন না। ভিডিওর শুরুতেই বলেছি, বর্ষা থেকে শরৎকালে অনেকেই আমাশয় রোগে ভোগেন। এই সময়সীমার মধ্যে অনেকেরই পেট নরম হয়, মাঝে মাঝে মলের সঙ্গে আম ঝরতে থাকে, কারো কারো ক্ষেত্রে আমের সঙ্গে রক্তও ঝরে। এসব ক্ষেত্রে কি করতে হবে জেনে নিন। এক্ষেত্রে শুকনো পানি ফল দরকার। বাজারেও শুকনো পানি ফল কিনতে পারেন বা নিজেও শুকিয়ে রাখতে পারেন। খোসা বাদ দিয়ে 4-5টি শুকনো পানি ফলের ভেতরের অংশ বা শ্বাস থেঁতো করে নিতে হবে। থেঁতো শ্বাসগুলিকে 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে সকাল 9টার আগেই ওই জলটা ছেঁকে নিয়ে খেতে হবে। এইভাবে একটানা 1 সপ্তাহ খেলেই এই সমস্যা দূর হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।